শ্রদ্ধা নিবেদনের জন্য মুক্তিযোদ্ধা গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ আজ নেওয়া হবে শহীদ মিনারে। সাংস্কৃতিক অঙ্গনে শোক। লক্ষ্মীপুরে ট্রাক সিএনজি অটোরিকশা সংঘর্ষে সাতজন নিহত, ছয়জনই একই পরিবারের সদস্য। পদ্মা সেতুর ৬ নম্বর স্প্যান বসানোর কাজ শুরু, দৃশ্যমান হচ্ছে সেতুর প্রায় ১ কিলোমিটার অংশ। নাব্য সংকটে ধীর গতি বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। সমন্বয়হীন উন্নয়ন কাজে চট্টগ্রামে ধুলার রাজত্ব, চরম দুর্ভোগে নগরবাসী, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, ব্যর্থতার দায় নিতে নারাজ সিটি কর্পোরেশন। এবং তারেক রহমানের ২ বছর রাজনীতি থেকে দূরে থাকা উচিত, মন্তব্য ঐক্যফ্রন্টের উদ্যোক্তা ডক্টর জাফরুল্লাহর। বেগম জিয়াকে সরিয়ে নতুন চেয়ারম্যান করার পরামর্শ। সমসংবাদে সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। কিছুক্ষণ পর আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে। সেখানে রয়েছেন রিপোর্টার তরিকুল ইসলাম সৌরভ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৌরভ, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তুমি তা করে গেলে দান। আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই সঙ্গীতজ্ঞের মরদেহ ১১টায় নিয়ে আসা হবে, তার জন্য প্রস্তুতি চলছে। এবং আপনারা জানেন গতকাল মৃত্যুর পরই শোকের ছায়া নেমে এসেছে পুরো বাঙালির হৃদয়ে। যিনি উদ্বেলিত করেছেন, আন্দোলিত করেছিলেন, সুরে সুরে ভাসিয়েছিলেন, আজন্ম নিমগ্ন ছিলেন তিনি শিল্প সাধনায়, তার চলে যাবার কালে এই প্রস্তুতি তো স্বাভাবিক। এবং সেই নিয়ম মেনেই আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে খানিকক্ষণ পরই তাকে নিয়ে আসা হবে, তার মরদেহ নিয়ে আসা হবে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই জাতির শ্রদ্ধাঞ্জলিতে জাতির সঙ্গীত পরিবারের সদস্যরা সহ সর্বসাধারণ শ্রদ্ধা নিবেদন করবেন। এবং তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার মরদেহ নিয়ে যাওয়া হবে, সেখানে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে ৪টার দিকে তাকে নিয়ে যাওয়া হবে FDC-তে, এবং সেখান থেকে তাকে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে। যে জীবন তিনি ফেলে গেছেন, যে কর্ম এবং সাধনার জীবন যিনি ফেলে এসেছিলেন, সেটি শ্রদ্ধার। এবং তবে তার সবচেয়ে বড় পরিচয়, তিনি মুক্তিযোদ্ধা। মাত্র ১৫ বছর বয়সে জীবনের ঝুঁকি নিয়ে তিনি যুদ্ধে নেমেছিলেন, হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, এবং তারপরও কিন্তু তিনি অস্ত্র ফেলে দেননি, সেই গিটার হাতে তুলে নিয়েছিলেন, সুরের অস্ত্রে তিনি ভাসিয়েছেন এবং এক ধরনের যুদ্ধই করেছেন। আপনারা জানেন যে তার সঙ্গীত জীবনের প্রথম ৮ বছর তিনি শুধুমাত্র দেশের গান করেছেন, দেশের গানে সুর দিয়েছেন। এরকম নিমগ্ন একজন মানুষ, দেশের প্রতি, মানুষের প্রতি দায়বদ্ধ মানুষ খুব একটি পাওয়া যায় না। এবং তার এই চলে যাবার কালে শোকে বিহ্বল পুরো জাতি। এবং কেন্দ্রীয় এই শহীদ মিনারে তাকে নিয়ে আসার পরে নিঃসন্দেহে সমস্ত আয়োজন এখানে রয়েছে, এবং সেই আয়োজনের সাথে একাত্ম হতে সাধারণ মানুষ যারা সঙ্গীত অঙ্গনে রয়েছেন, শিল্পাঙ্গনে রয়েছেন, তারা সবাই আসবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন। এবং সেটি ব্যত্যয় হবে না, আমরা দেখেছি এখানে পুলিশ রয়েছে নিরাপত্তার জন্য। এবং আপনারা জানেন যে ১৫ বছর বয়সে যিনি অস্ত্র হাতে তুলে দিয়েছিলেন, সেই বীর সেনানীকে আজকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হবে, তার জন্য প্রস্তুতি চলছে। এবং সাধারণ মানুষ আসতে শুরু করেছে, ১১টায় নিয়ে আসার কথা রয়েছে, এবং তারপরই শ্রদ্ধা নিবেদন করবেন। হাতে থাকবে ফুল, হৃদয়ে নিশ্চয়ই সবার অর্ঘ্য থাকবে, সেই অর্ঘ্য নিয়ে ভালোবাসার মানুষ, শ্রদ্ধার মানুষ, সঙ্গীতের মানুষ আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন পুরো জাতি। তিনি এবং আমরা যা বলছিলাম যে তারপরে তাকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে, তারপরে ৪টার দিকে নিয়ে যাওয়া হবে FDC-তে, সেখানে আরেকটি জানাজা হবে, তারপরে তাকে সমাহিত করা হবে। তো এই ছিল মৌ আমার কাছে থাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ খবরাখবর। কিছু সময় পরে আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার আনা হবে। সেখানকার সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ। লক্ষ্মীপুরে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৬ জন সহ ৭ জন নিহত হয়েছেন। ভোরে লক্ষ্মীপুর চৌমুহনী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দ্রগঞ্জ থেকে সিএনজি অটোরিকশায় করে দুর্বৃত্তের হামলায় আহত ছেলেকে দেখতে সদর হাসপাতালে যাচ্ছিলেন শাহ আলম ও তার পরিবারের সদস্যরা। পথে রতনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে একই পরিবারের ৫ জন সহ ৭ জনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ ও ফায়ার সার্ভিস।
একটা সিএনজিকে যাত্রীবাহী সিএনজিকে চাপা দিলে সিএনজিতে থাকা সাতজন যাত্রী মারা যাচ্ছে। আমরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি, চলে এসে আমরা আমাদের সাধ্যমতো উদ্ধারকার চেষ্টা করি। ইন্ডিভেন টাইম রেকার পুলিশের সহযোগিতায় রেকারম্যান চলে আসে। চলে আসলে আমরা আপাতত তিনজন মহিলার ডেড বডি এবং একটা বাচ্চা, দুজন পুরুষের ডেড বডি উদ্ধার করি। সংবাদে আরও থাকছে, 2019 ক্রিকেট বিশ্বকাপকে কেন্দ্র করে যুক্তরাজ্যের ভিসা দেওয়ার কথা বলে সক্রিয় প্রতারক চক্র, প্রলোভনে পা না দেওয়ার পরামর্শ আইনজীবীদের। পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যান বসানোর কাজ শুরু হয়েছে। এই মুহূর্তে সেতুর জাজিরা প্রান্তে রয়েছেন রিপোর্টার রেসান জুয়েল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, সেতু এখন এত বড় যে এটি ক্যামেরার এক ফ্রেমে আটানো সম্ভব হচ্ছে না, এক ফ্রেমে দেখানো সম্ভব হচ্ছে না। তবে আপনাদের এটুকু সুখবর দিতে পারি, পদ্মা সেতু 6.15 কিলোমিটার যে সেতুটিকে ঘিরে দেশের কোটি মানুষের স্বপ্ন, সেই সেতুটি এক ধাপ করে অগ্রগতি হচ্ছে। তারই একটি ধাপ আসলে আজকে হয়েছে এখানকার এই ষষ্ঠ স্প্যানটি বসানোর কাজ শুরু করার মধ্য দিয়ে। আপনি হয়তো আমার ক্যামেরার ফ্রেমে সরাসরি দেখতে পাচ্ছেন যে ভাসমান ক্রেনটি, যে ক্রেনটি এই স্প্যানটি নিয়ে আসে মাও প্রান্ত থেকে, সেটি এর মধ্যেই কিন্তু জাজিরার প্রান্তে নির্ধারিত পিলারগুলোর উপরে যে স্প্যানটি বসার কথা রয়েছে সে স্প্যানটি তুলে ফেলেছে এবং এটি এখন বসানোর প্রক্রিয়াগুলো চলবে। বেশ প্রকৌশলগত কিছু কারিগরি বিষয় রয়েছে এটি তোলার জন্য, কারণ আগের যে পাঁচটি স্প্যান রয়েছে সেই পাঁচটি স্প্যানের সঙ্গে জোড়া দিয়ে এই ষষ্ঠ স্প্যানটি বসানো হচ্ছে। এবং এইখানে আমরা আজকে সকাল 8টার পর থেকেই এখানকার প্রকৌশলীরা তারা স্প্যানটি বসানোর কাজ শুরু করেছেন। পুরোপুরি এটি বসতে আরও বেশ কিছুটা সময় লাগতে পারে, কারণ এটি আসলে ঠিক সুতোয় মেপে অনেকটা আগের স্প্যানগুলোর সঙ্গে বসিয়ে দিতে হবে। এবং সেই বসিয়ে দেওয়ার কাজে অনেকগুলো কারিগরি বিষয় রয়েছে, সেগুলো আস্তে আস্তে হবে। তবে আমরা আপনাদের জানিয়ে রাখি এটুকু যে জাজিরা প্রান্তে আগের পাঁচটি স্প্যানের সঙ্গে এই ষষ্ঠ স্প্যানটি বসানো হচ্ছে। এটি বসানো হচ্ছে মূলত 36 ও 37 নম্বর পিলারের মধ্যে। আপনি জানেন যে এর আগে সবশেষ পঞ্চম স্প্যানটি বসানো হয়েছিল 41 ও 42 নম্বর পিলারের উপর এবং সেটি বসানো হয়েছিল একেবারে পারের সঙ্গে সংযোগ স্থাপন করে জাজিরা প্রান্তে। সেটি বসানো হয়েছিল মূলত গত বছরের 29শে জুন এবং এরপর দীর্ঘ প্রায় 7 মাসের কাছাকাছি সময় লাগলো এই ষষ্ঠ স্প্যানটি বসাতে। এই দীর্ঘ সময় লাগার পিছনে আসলে অনেকগুলো কারিগরি বিষয় ছিল, বিশেষ করে কোথায় একটি মডিউলের কাজ শেষ করার পরে দ্বিতীয় মডিউলের কাজটি ধরা হবে এটি নিয়ে এখানকার প্রকৌশলীরা কিছুটা দ্বিধায় ছিলেন। কারণ জাজিরা প্রান্তে 5টি স্প্যান বসিয়ে দেওয়ার পরে চেষ্টা ছিল মাওয়া প্রান্তে নতুন করে স্প্যান বসানো যায় কিনা, এবং সেখানে কিন্তু 5টি পিলার তৈরি করা হয়ে গিয়েছিল। কিন্তু যেহেতু একসঙ্গে 6টি পিলার একত্রে প্রস্তুত করে সেইখানে নতুন করে স্প্যান বসানোর বিষয়টি রয়েছে, তাই মাওয়া প্রান্তে সেটি বসানো হয়নি, সেটি সরিয়ে আনা হয়েছিল জাজিরা প্রান্তে। এবং আগের 5টির সঙ্গেই কিন্তু এই ষষ্ঠ স্প্যানটি বসানো হচ্ছে এবং এটি যদি হয়ে যায় তখন একসঙ্গে 900 মিটারের পদ্মা সেতু দৃশ্যমান হয়ে যাবে। 900 মিটার মানে বুঝতে পারছেন প্রায় 1 কিলোমিটারের পদ্মা সেতু দৃশ্যমান হবে। এটি নিঃসন্দেহে একদম অগ্রগতি এবং এরপরে এখানকার 35 নম্বর 34 নম্বর এই পিলারগুলো কিন্তু অনেকটুকুই শেষের দিকে। তার মানে আমরা বলতে পারি 6 মাস যদি সময় লাগেও ষষ্ঠ স্প্যান বসাতে, পরের স্প্যানগুলো বসাতে কিন্তু এত সময় লাগবে না। হয়তো আমরা এর পরের মাসে আপনাদের জানাতে পারবো সপ্তম স্প্যান বসছে। এইভাবেই আসলে কিন্তু কাজগুলো অগ্রগতিগুলো হবে এবং সেটি এখনো চলছে। এ ছিল এখানকার সবশেষ খবর, আমরা পরে আপনাকে জানিয়ে দেব যদি স্প্যানটি বসানো হয়ে যায়। পদ্মা সেতুতে শুরু হয়েছে ষষ্ঠ স্প্যান বসানোর কাজ এবং সেতুর জাজিরা প্রান্ত থেকে সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এসএন জুয়েল। ঢাকা বরিশাল নৌরুটের বিয়ারচর চ্যানেলের পুরো 4.5 কিলোমিটার পথ অতিরিক্ত 38 মিটার চওড়া করার সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ। রুটির ড্রেজিংয়ে দুর্নীতি নিয়ে সময় সংবাদে খবর প্রচারের পর সরজমিনে পরিদর্শন শেষে গতকালই সিদ্ধান্ত নেয় সংস্থাটি। ড্রেজিং চলাকালে মিয়ারচর রুটটি বন্ধ থাকবে। বরিশাল থেকে মাহমুদ রাকিবের রিপোর্ট, ছবি তুলেছেন মাহমুদ নবী। ঢাকা বরিশাল নৌপথের মিয়ারচর চ্যানেলে ড্রেজিং এর দুর্নীতির কারণে নাব্য সংকটের সমাধান না হওয়া নিয়ে সময় সংবাদে খবর প্রচারের পর মঙ্গলবার সকালে সরজমিন পরিদর্শনে আসেন বিআইডব্লিউটি এর প্রতিনিধি দল। বরিশাল বন্দর থেকে তাদের সঙ্গে প্রায় 40 কিলোমিটার দূরে ওই চ্যানেলে যায় সময় সংবাদক। ড্রেজিং করলো, সরকারের টাকাও গেল, কিন্তু আমরা সুফল পাইলাম না। ভবিষ্যতে এই চ্যানেল বন্ধ হয়ে যাবে, বরিশাল দক্ষিণমল কোনো জাহাজ চলাচল করবে না, সেই পরিস্থিতি এখন হয়ে গেছে। মিয়ারচর চ্যানেলে ঢুকতেই চোখে পড়ে নাব্য সংকটের কারণে একটি মালবাহী নৌযান বাঁশ দিয়ে নদীর গভীরতা মেপে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।
লঞ্চ মালিক ও মাস্টারদের দাবি, ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী ও মালবাহী নৌযানগুলো মূলত মেঘনা নদী থেকে মিয়ারচর নৌচ্যানেলের প্রবেশ মুখের দুপাশে দুটি চর ও নাব্য সংকটের কারণে প্রায় হাজার হাজার যাত্রী নিয়ে তাদের এখানে আটকে যেতে হয়। এই যে ডান পাশে যে আমি মার্কা দেখছেন না, এই ডানের আপনার দুই পাঁচ হাজার যদি ডান পাশে চলে যান তাহলে জাহাজ থেকে যাবে। এই ছোটদের কাটিং করে দেয়, সোজা করে দেয় চ্যানেলটা, তাইলে আর কোনো সমস্যা নেই। এর কিছু সময় পর পরিদর্শনে আসা প্রতিনিধি দলের সামনেই নাব্য সংকটের কারণে মিয়ারচর নৌরুটের মূল চ্যানেলে আটকে যায় একটি বালখেট। এ সময় চওড়া ও গভীরতা নিয়ে লঞ্চ মাস্টারদের সঙ্গে বিতর্কে জড়ায় রুটটির দায়িত্বে থাকা প্রকল্পের কর্মকর্তারা। তারা যে ড্রেজিং করছে আর যে মার্কাবাতি দিছে সেটা জাহাজ চলাচল উপযোগী না। এই জায়গাতে আর কোনোভাবেই 300 ফুট জাহাজ চলাচল করা সম্ভব না, ক্রসিং করাও সম্ভব না। ড্রেজিংয়ে দুর্নীতির বিষয়ে কিছু না বললেও প্রকল্প পরিচালক জানান, নৌচ্যানেলটি আরও চওড়া করা প্রয়োজন। পুরো রুটটি আরও 38 মিটার বাড়ানো হবে বলেও জানান তিনি। কয়েকটা মোড়ে জাহাজ চলাচল করতে একটু সমস্যা হচ্ছে এবং মুখেও সমস্যা হচ্ছে। এটা আসলে 76 মিটারের অতিরিক্ত লাগবে বলে আমার কাছে প্রতীয়মান হয়েছে, আমরা যারা কমিটিতে আসছি তাদের কাছেও প্রতীয়মান হয়েছে। এই 76 মিটারের স্থলে আরও 38 মিটার যোগ করব। ড্রেজিং এর সময় মিয়ারচর রুটটি বন্ধ থাকায় প্রায় 15 থেকে 25 দিন বিকল্প হিসেবে কালীগঞ্জ রুটটি ব্যবহার করতে হবে নৌযান চালকদের। মাহমুদ রাকিব, সময় সংবাদ, বরিশাল। বিএনপিকে বর্তমান বিপর্যয়কর অবস্থা থেকে ফেরাতে তারেক রহমানকে কমপক্ষে 2 বছর রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত এই রাজনৈতিক বিশ্লেষকের মতে, দলটির উচিত এখন কাউন্সিলের মাধ্যমে নতুন চেয়ারম্যান নির্বাচিত করা। বেগম জিয়া থাকবেন এমেরিটাস চেয়ারপারসন হিসেবে। বিস্তারিত সালাদুল সুমনের রিপোর্টে। 30 ডিসেম্বরের নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর প্রশ্নবিদ্ধ হয়েছে বিএনপির সাংগঠনিক সামর্থ্যের বিষয়টি। এ নিয়ে দলের অভ্যন্তরেই চলছে আলোচনা সমালোচনা। এ অবস্থায় কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরির তাগিদ দিয়েছেন নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের কেউ কেউ। জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীও মত দিলেন দল ঢেলে সাজানোর পক্ষে। বর্তমান পরিস্থিতি, বয়স ও শারীরিক সামর্থ্যের বিষয়টি বিবেচনা সাপেক্ষে বেগম জিয়াকে এমেরিটাস চেয়ারপারসন রেখে দলের যোগ্য কাউকে চেয়ারম্যান করার তাগিদ তাঁর। খালেদা জিয়াকে ইমিডিয়েটলি চেয়ারপারসন হতে পারেন, যেহেতু উনি দেশেই আছেন, ওনার পরামর্শ মধ্যে সদ্যে পেতে পারবে তারা। হোক যে তারা 2-1 মাসের মধ্যে উনি বেরিয়ে আসেন, বেরিয়ে আসলে তো যেই কম, তাহলেও বেরিয়ে আসলেও ওনার শারীরিক অবস্থা সব কিছুর কারণে আমি মনে করি যে তারা নতুনভাবেই করা উচিত। উনি যতদিন জীবিত আছেন ইমিডিয়েটাস, যেমন বিশ্ববিদ্যালয়ে ইমিডিয়েটাস প্রফেসর থাকে, এটা উনি ইমিডিয়েটাস চেয়ারপারসন হবেন আর অন্যরা নির্বাচিত। লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কিছুদিনের জন্য রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের এই প্রতিষ্ঠাতা। সে বিলেতে থেকে এখানে দৈনন্দিন করা অমুক করা, যদিও আজকে যোগাযোগ ব্যবস্থার উন্নত, তাহলেও কী হলো, আপনার ফোন ইন্টারসেপ্ট হয়। সেই জন্য আমি তো মনে করি তারেক রহমান 2 বছরের জন্য অব্যাহতি নেওয়া উচিত। উনি ওখানে বসে একটা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করুক, আর এইদিকে এরা চালাক, 2 বছরের পরিবর্তন হলে উনি ফিরে আসলে আবার দায়িত্ব নিতে পারবেন। নতুন নেতৃত্ব ছাড়া বিএনপিকে পুনরুজ্জীবিত করা যাবে না বলেও মন্তব্য করেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। গণতান্ত্রিক প্রক্রিয়া পার্টির অভ্যন্তরে না থাকলে পার্টির জাগরণ হয় না। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ। শীত মৌসুমে শুষ্ক আবহাওয়া ও উন্নয়ন কাজের কারণে ধুলাবালিতে বেহাল দশা চট্টগ্রামবাসী। অতিরিক্ত ধুলার কারণে রাস্তায় চলাচল করা নগরবাসীকে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে, পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। বিভিন্ন উন্নয়ন সংস্থার কাজের মধ্যে সমন্বয় না থাকায় মাত্রাতিরিক্ত ধুলাবালির অন্যতম কারণ বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। আরও জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। শীতকাল আসার সাথে সাথে বন্দরনগরীর বেশিরভাগ সড়ক যেন ধুলার রাজ্যে পরিণত হয়েছে। একদিকে শুষ্ক আবহাওয়া, অন্যদিকে বিভিন্ন সংস্থার উন্নয়ন কাজ চলতে থাকায় যেন ধুলার নৈরাজ্যে পরিণত হয়েছে। অসহনীয় ধুলার কারণে নগরীর আগ্রাবাদ অ্যাক্সেস রোড, বড়পোল, শাহ আমানত ব্রিজ এলাকা, কল্পলোক আবাসিক সহ প্রধান প্রধান সড়কে রাস্তায় চলাচল করা মানুষকে পড়তে হচ্ছে চরম বিপাকে। ধুলা পড়তেছে, একটু পানি দিয়ে যে এগুলোকে একটা ব্যবস্থা নিবে সেটারও কোনো কারণ নজর নাই। শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে মানুষের, ছোটো ছোটো বাচ্চারা স্কুল কলেজে যেতে এটা সমস্যা হয়ে যাচ্ছে,
এখন এই কাজটা দীর্ঘদিন ধরে চলতেছে। বিভিন্ন উন্নয়ন সংস্থার কাজের মধ্যে সমন্বয় না থাকা ও নাগরিক স্বাস্থ্যের প্রতি উদাসীন থাকার কারণে নগর জুড়ে মাত্রাতিরিক্ত ধুলোবালি সৃষ্টি হচ্ছে বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। সিটি কর্পোরেশনের যে মেকানিক্যাল কিছু ব্যবস্থা ছিল রাস্তা পরিষ্কারের, সেগুলো কিন্তু এখন আমরা দেখতে পাই না। ধুলোবালি ম্যানেজমেন্টের একটা বিষয় থাকে, বাস্তবে কিন্তু এটার কোনো কার্যকারিতা নাই। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, অতিরিক্ত ধুলোবালির কারণে যেমন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে নগরবাসী, তেমনি শ্বাসকষ্ট, চর্মরোগ সহ নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে। ফুসফুস থেকে এগুলো হার্টের মাধ্যমে ব্রেইন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় চলে যাচ্ছে। এগুলো মাইক্রো পার্টিকেল থাকে, এই পার্টিকেলগুলো অ্যাজমা করতে পারে। দীর্ঘদিনে যদি এরকম ঢুকতে থাকে তাহলে আলটিমেটলি কিন্তু ক্যান্সারের দিকে এটা টার্ন নেবে। উন্নয়ন কাজের সাথে যারা জড়িত তাদের পানি ছিটানোর জন্য বলা হয়েছে উল্লেখ করে অনেকটা দায় এড়ানোর চেষ্টা সিটি কর্পোরেশনের এই ঊর্ধ্বতন কর্মকর্তার। যে কনস্ট্রাকশন কাজগুলি হচ্ছে সেখানে আমরা সুইপিং মেশিন না, সেখানে আমরা যেটা বলেছি কন্ট্রাক্টরদেরকে বলেছি যে তোমরা পানি দিতে হবে। ধুলাবালির অসহনীয় যন্ত্রণা থেকে নগরবাসীকে রক্ষায় কয়েক বছর আগে পরিবেশ মন্ত্রণালয় থেকে সিটি কর্পোরেশনকে দেয়া হয়েছিল দুটি সুইপিং গাড়ি। বর্তমানে 2 কোটি টাকা দামের গাড়ি দুটি অকার্যকর বলে জানা যায়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চলতি অর্থবছরের প্রথম মুদ্রানীতির লক্ষ্যমাত্রা প্রায় শতভাগ পূরণ করা হয়েছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আগামী মুদ্রানীতিতে সংকোচনের পাশাপাশি কিছুটা সম্প্রসারণমূলক হতে পারে বলে আভাস কেন্দ্রীয় ব্যাংকের। বর্তমানে আর্থিক দিক দিয়ে সরকার শক্তিশালী অবস্থানে থাকায় সরকারি খাতে ঋণ প্রবাহ বাড়বে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। বেসরকারি খাতে অস্বাভাবিক ঋণ প্রবাহ, নির্বাচনী বছরে মুদ্রাস্ফীতির হার বেড়ে যাওয়া সহ আমদানির চাপ সামলাতে গেল বছরের দুটি মুদ্রানীতি ছিল অনেকটাই সংযত ও রক্ষণমূলক। তবে নির্বাচন পরবর্তী সময়ে নতুন সরকারের অধীনে বেসরকারি খাতে উন্নয়নের গতি বৃদ্ধি করতে বাড়াতে হবে ঋণের প্রবৃদ্ধি। অন্যদিকে অর্থনীতিতে অতিরিক্ত অর্থ প্রবাহ হলে বেড়ে যাবে মূল্যস্ফীতি, এমন বাস্তবতা নিয়ে নতুন সরকারের প্রথম মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি সহ সরকারি উন্নয়ন প্রকল্প অব্যাহত রাখতে কেমন হতে পারে 2018-19 অর্থবছরের শেষ মুদ্রানীতি? যে টার্গেট নিয়ে ছিল সেই টার্গেটে আমরা সফলতা অর্জন করেছি। আমাদের সেই টার্গেটের ভিতর কিছুটা হয়তো প্রাইভেট গ্রোথটা আমাদের কিছু টার্গেট থেকে কিছুটা কম ছিল, পরবর্তী সময় আবার সেটাকে আবার সেই টার্গেট অনুযায়ী আবার অর্জন করছে। গত অর্থবছরে যেমন সংকুচিত মুদ্রানীতি পাশাপাশি কিছুটা আবার গ্রোথও বাড়ছে, এইভাবে সমন্বিত করে আমাদের একটা মুদ্রানীতি প্রচলন করা হবে। আর্থিকভাবে গভর্নমেন্ট যথেষ্ট শক্তিশালী পর্যায়ে রয়েছেন, ব্যাংক খাত থেকে ওইরকম অতিরিক্ত কোনো ই নেওয়ার প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। নতুন মুদ্রানীতিতে সম্প্রসারণমূলক ঋণ প্রবাহ নীতি নেওয়া হলেও তার জন্য ব্যাংকগুলোতে পর্যাপ্ত তারল্য রয়েছে বলে মত এই সাবেক ব্যাংকারের। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মধ্যপন্থী একটি মুদ্রানীতি গ্রহণের পরামর্শ তাদের। জিডিপি 7.8 এটাকে অ্যাচিভ করতে হবে। তো এটাকে অ্যাচিভ করতে গেলে আপনার মনিটারি পলিসিতে, এখানে যদি আপনি কন্ট্রাকশনে যান, পলিসিতে যান, তাহলে সেটা হবে না। মাঝামাঝি পর্যায়ে থাকলে আমার মনে হয় সেটি আমরা আমাদের টার্গেটে, জিডিপি যে আমরা টার্গেট ধরেছি বা ইনফ্লেশন যেটাকে আমরা কন্টেন্ট করতে চাচ্ছি সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। গেল বছরের জুলাই ডিসেম্বর সময়কালের মুদ্রানীতিতে বেসরকারি খাতে 16.8% এবং সরকারি খাতে 10.4% ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কেন্দ্রীয় ব্যাংক। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সব স্টল প্যাভিলিয়নে মূল্য ছাড়ের উৎসব চললেও ব্যতিক্রম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খাবারের দোকানগুলো। বরং প্রতিটি আইটেমে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি রাখা হয় এখানে। ক্ষুব্ধ দর্শনার্থীদের অভিযোগ, বিকল্প না থাকায় বাধ্য হয়ে বাড়তি দামে খাবার কিনতে হচ্ছে তাদের। যদিও রেস্টুরেন্ট মালিকদের দাবি যৌক্তিক পর্যায়ে রয়েছে সব খাবারের দাম। আরো জানাচ্ছেন জুবায়ের ফয়সাল। স্টল প্যাভিলিয়নে পছন্দের পণ্য দেখার সঙ্গে বাণিজ্য মেলায় আসা দর্শনার্থীরা ক্লান্তি কাটাতে খোঁজেন খাবারের দোকান। কিন্তু মেলা প্রাঙ্গণের দোকানগুলোতে ঝোলানো খাবারের মূল্য তালিকা দেখেই আগ্রহ হারান অনেকে। ইপিবি নির্ধারিত তালিকায় দেখা গেল সব ধরনের খাবারের দামই প্রায় দ্বিগুণ, যার কারণে মেলা প্রাঙ্গণ লোকে-লোকারণ্য হলেও রেস্টুরেন্টগুলোতে নেই একদমই ভিড়। অধিকাংশ রেস্টুরেন্টে শতাধিক আসনের মধ্যে খাবার খেতে দেখা যায় গুটি কয়েক দর্শনার্থীকে। বার্গার খাওয়াচ্ছে, বাট বার্গারের দাম লেখা নেই, নেওয়ার সময় 120 টাকা নিচ্ছে। তেমন লেখলেন না কেন, পরে বলছে আমাদের ভুল হয়ে গেছে, দাম বেড়ে দেওয়া হয়েছে, বাট এটা ঠিক মতো হচ্ছে কিনা এটা মনিটর নেই। মান হিসাবে খাবারের দাম বেশি, বাইরে এক প্লেট ফুচকা আপনার 30 টাকা, সেখানে 100 টাকা,
তো আমরা বাইরে যেভাবে খাই ওইটার টেস্ট আমার মনে হয় বেশি। সচরাচর আমরা যেটা খাই বাইরে থেকে দামটা ডাবল হয়ে গেছে, যেমন এখন যেটা খাচ্ছি এটা হলো বাইরে 150 থেকে 160 টাকা, এরকম কিন্তু এখানে 300 টাকা। বাড়তি দামের অভিযোগ অস্বীকার না করলেও রেস্টুরেন্ট মালিকদের দাবি, অতিরিক্ত স্টল ভাড়ার কারণেই পণ্যের সঙ্গে দামের সমন্বয় করতে হচ্ছে তাদের। এই হিসাব অনুযায়ী এটাও আমাদের জন্য কম হয়ে যায়, কারণ এখানে যে রেন্ট আমাদের ভাড়া দিতে হয় এক মাসের জন্য, ইভেন সমস্ত খরচ মিলিয়ে আমাদের জন্য এটাও রাখা অনেক কষ্ট হয়ে যায়। আমি একটা দোকান বাইরে নিলে 10,000 টাকা মাসের বেতন, এখানে দোকানটা নিচ্ছে প্রায় 20 লক্ষ টাকার মতো খরচ, তাহলে তো আমার মানে বাড়তে তো দেবে সরকার। আমাদেরকে যখন দোকানটা বুঝে দিচ্ছে তখন বলছে যে এই পাশটা ফুড জোন, আমি ফুড জোনে নিচ্ছি টাকা বেশি নিচ্ছে যে আমার এখানে কিনে বেচা হবে, কিন্তু তারা রাস্তাঘাটে দোকানপাট দিয়ে ভরে ফেলেছে, এখন আমার এখানে কাস্টমার হচ্ছে না, আমার ড্যামেজটা কে দিবে। চলতি বছর বাণিজ্য মেলায় খাবার প্রস্তুত ও বিপণনের জন্য বড় আকারের 3টি ও 11টি মিনি প্যাভিলিয়ন বরাদ্দ দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ফেনীতে 80 বছরের বৃদ্ধা মা থাকেন একটি বাড়ির পরিত্যক্ত কক্ষে। বিসিএস ক্যাডার, উচ্চশিক্ষিত, বিত্তবান সন্তানেরা থাকেন যার যার মতো, মায়ের দিকে নজর নেই কারোরই। একাকি বৃদ্ধাকে তাই মৃত ভেবে থানায় খবর দেন প্রতিবেশীরা, পরে পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে মৃদুলা সাহাকে। এমন অমানবিক ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ সুপার। জুলহাস তালুকদারের ছবিতে আরো জানাচ্ছে নাতিয়ার সজল। মুমূর্ষ অবস্থায় হাসপাতালের বিছানায় বৃদ্ধা মা, উচ্চশিক্ষিত ও বৃত্তবান সন্তানরা ব্যস্ত যার যার কাজ আর সংসার নিয়ে, মায়ের দেখাশোনার ফুরসত যেন নেই তাদের। পুলিশ জানায় ফেনী পৌরসভার মধুপুর এলাকায় বাড়ির পরিত্যক্ত কক্ষে থাকতেন অসুস্থ বৃদ্ধা মৃদুলা সাহা। মারা গেছেন ভেবে মঙ্গলবার বিকেলে প্রতিবেশীরা থানায় খবর দেয়, পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে জীবিত অবস্থায় দেখতে পায় তাকে। উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। চিকিৎসক জানান বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত তিনি। উনি বেশ অসুস্থ, মানসিকভাবেও বিপর্যস্ত এবং বেশ দুঃখবোধ তার মধ্যে কাজ করছে। আমরা আমাদের সম্ভাব্য সকল পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করেছি। চিকিৎসার পাশাপাশি তার প্রয়োজন আপনজনের ভালোবাসা, কিন্তু এই বয়সেও পাশে নেই ভালোবাসার মানুষগুলো। স্থানীয়রা জানান দীর্ঘ 4 বছর ধরে মধুপুরের ওই বাড়িতে একা থাকেন বৃদ্ধা মা। তার ছেলে বাপ্পি সাহা ও বিপুল সাহা ফেনী শহরের বাবার রেখে যাওয়া চালের আড়তের মালিক, স্ত্রী সন্তান নিয়ে অন্য বাসায় থাকেন তারা। সুশান্ত সাহা নামে অপর ছেলে কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা মেয়ে সর্বরী সাহা ও সুমি সাহা ঢাকার শ্বশুরবাড়িতে থাকেন। কিন্তু 5 ছেলে মেয়ে থাকার পরও নিজের বাড়িতে একা থাকেন বৃদ্ধা মৃদুলা সাহা। তার চিকিৎসা ও দেখাশোনার দায়িত্ব নিয়েছে একটি সামাজিক সংগঠন, সিভিল সার্জন ও জেলা পুলিশ। তার স্বজনরা কেউ আসেনি দায়িত্ব নেওয়ার জন্য। তার এক মেয়ে এসেছে, কিন্তু যখনই পুলিশ দেখে সে পালিয়ে গেছে। আশা করতেছি যে ওর সন্তানকে মানে বিচারের আলতায় আনি, তাদেরকে একটু শাসন করার জন্য। বৃদ্ধা মায়ের প্রতি সন্তানদের অবহেলার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন পুলিশ সুপার। মনে হচ্ছে প্রাথমিকভাবে যে এই পরিবারের সদস্যরা তার মাকে স্বাভাবিকভাবে যেটুকু সহযোগিতা করবার প্রয়োজন সেটুকু করছে না। 5 সন্তানের জননী মৃদুলা রায়ের স্বামী হরিপদ সাহা 1997 সালে মারা যান। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। নোয়াখালীতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে শিশুসহ 10 জন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বিকেলে সদর উপজেলার খলিফাহাটি এলাকায় ঘটনা ঘটে, আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান শিপনের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য জহিরুদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রতিপক্ষের হামলায় আহত হন জহির। এ ঘটনায় দায়ের করা মামলায় সোমবার আদালতে হাজির হন শিপনের অনুসারী 7 আসামি, এদের মধ্যে 3 জনকে কারাগারে পাঠান আদালত। এতে ক্ষিপ্ত হয়ে ফেরার পথে খলিফাহাট এলাকায় জহির মেম্বারের বাড়িতে হামলা চালানো হয়। এ সময় শিশু সহ 10 জন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। যুক্তরাজ্যে 2019 বিশ্বকাপকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিয়ে যুক্তরাজ্যের ভিসা পাওয়া নিশ্চয়তা দিচ্ছে তারা। তবে আইনজীবীরা বলছেন শুধু বিশ্বকাপের টিকিট কিনলেই ভিসা পাওয়া যাবে না। ক্রিকেট নিয়ে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এই চক্র থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। লন্ডন থেকে আরো জানাচ্ছেন শোয়েব কবির।
2019 সালে বিশ্বকাপ ক্রিকেটের আসর বসে যাচ্ছে ব্রিটেনে, আর এখনই সরব হয়ে উঠেছে বাংলাদেশের আদম ব্যবসায়ীরা। তৈরি করেছেন আদম ব্যবসার নতুন ফাঁদ, শতভাগ ভিসা প্রাপ্তি সহ নানা প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর এতে ফাঁদে পা দিচ্ছেন অনেকেই। বিশেষ করে বাংলাদেশের সিলেট অঞ্চলে এই প্রবণতা লক্ষণীয়, তাই স্বপ্নের লন্ডনে আসার আশায় ইতিমধ্যে অনেকেই এসব প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করেছেন টিকিটের জন্য। বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে এই প্রতারণা জালে জড়িয়ে নিজের ক্ষতি এবং দেশের ক্ষতি না করার পরামর্শ ব্রিটেন প্রবাসী বাংলাদেশি সাবেক এই ক্রিকেট কোচের। ক্রিকেটের উচিলায় যেন কেউ নিজের ভিকটিম না হয়। অনেক সময় এই ধরনের ওয়ার্ল্ড কাপ, অলিম্পিক এবং কমনওয়েলথ গেমস, এসব সময় এই ধরনের চক্র খুব সক্রিয় থাকে। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে কোনো বিশেষ ভিসা চালু করেনি ব্রিটিশ সরকার। যার আবেদনে এই ধরনের জালিয়াতির কাগজ পাওয়া যাবে, প্রমাণ পাওয়া যাবে, তার ভিসা 10 বছরের জন্য তিনি নিষিদ্ধ হয়ে যেতে পারেন ব্রিটেনে। যে কোনো অ্যাপ্লিকেশন করবেন, ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা, স্পাউস ভিসা। ব্রিটিশ কর্তৃপক্ষ ভিসা প্রদানের ক্ষেত্রে ভ্রমণের কারণ, বাংলাদেশে তার সামাজিক অর্থনৈতিক অবস্থান বিবেচনার পাশাপাশি নির্দিষ্ট মেয়াদ শেষে ভিসা আবেদনকারী ব্যক্তির দেশে ফিরে যাওয়ার সম্ভাবনার উপর জোর দেয়। ব্রিটেনে এসে অবৈধভাবে থাকার এখন তেমন কোনো সুযোগ নেই, তাই এই অপচেষ্টা থেকে বিরত থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। সহযোগিতা নেবেন না এবং তাদের ফাঁদে পড়বেন না। যদি তাদের ফাঁদে পড়ে ইউকে আসেন, এসে আপনারা যদি আপনার ইলিগালি স্টে করেন, এইটার জন্য আপনার দেশের ভাবমূর্তি নষ্ট হবে। গত বছর রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল দেখতে গিয়ে 540 জন বাংলাদেশি রাশিয়া ত্যাগ করেননি। তাদের বিরুদ্ধে রুশ কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নেবে বলে রাশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস জানায়। শৈব কবির, সমসংবাদ, লন্ডন। 300 থেকে 400 ফুট উপরে হাওয়ায় ভেসে যদি সমুদ্র পাহাড়ে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা যায় তবে কেমন হতো, কল্পনা নয়, বাস্তবে এখন এমনটাই সম্ভব হচ্ছে পর্যটন শহর কক্সবাজারে, যার নাম প্যারাসেলিং। দিন দিন যা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। উদ্যোক্তারা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে প্যারাসেলিংয়ের মাধ্যমে কক্সবাজারকে বিশ্বের কাছে আরও আকর্ষণীয় করে তোলা সম্ভব। জেলা প্রশাসন বলছে, পর্যটন বান্ধব পরিকল্পনা নিয়ে বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে আসলে সহযোগিতা করা হবে। সুজাদিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। নিচে সমুদ্রের অথই নীল জলরাশি, আর উপরে আকাশের হাতছানি। এ নিয়ে রোমাঞ্চকর এক ভ্রমণ। স্পিড বোটের সাথে বেঁধে বিশেষ প্যারাসুটের সাহায্যে আকাশে ঘুরে বেড়ানোর নাম প্যারাসেইলিং। বিশ্বের বিভিন্ন দেশে সমুদ্র সৈকতে এটি দেখা গেলেও এখন কক্সবাজারেও পর্যটকদের জন্য বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 300 থেকে 400 ফুট উঁচুতে হাওয়ায় ভেসে সমুদ্র ও পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ, যা বেশ জনপ্রিয়তা পেয়েছে ইতোমধ্যে। আমার কাছে মনে হয়েছে যে আকাশে যে পাখি ওড়ে, পাখি ওড়ার যে অনুভূতি, আমার কাছে এই অনুভূতিটা লাগছে। বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট রিয়েল অ্যাডভেঞ্চার এটা, যে আপনি সমুদ্রের মাঝখানে, চারদিকে সমুদ্র, বিশাল সমুদ্র, ডানে পাহাড়, বায়ে সমুদ্র, এক অদ্ভুত অনুভূতি। প্যারাসেলিং এর মাধ্যমে কক্সবাজারের পর্যটনকে বিশ্বের কাছে আরো ভালোভাবে তুলে ধরা সম্ভব, এজন্য সরকারি পৃষ্ঠপোষকতা দরকার বলে মনে করেন এই উদ্যোক্তা। এই প্যারাসিলিংকে সরকারের যদি আরও পৃষ্ঠপোষকতা থাকে, পৃষ্ঠপোষকতা দেয়, আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, এটা থেকে আমরা আরও উন্নত মান দিতে পারবো এবং বাংলাদেশে এই প্যারাসিলিংয়ের মাধ্যমে কক্সবাজারকে একটা বিশাল বড় একটা পরিচিতি ঘটানো সম্ভব হবে। জেলা প্রশাসক জানালেন, পর্যটন বান্ধব পরিকল্পনা নিয়ে বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে আসলে সহযোগিতা করা হবে। এই ধরনের যারা বিভিন্ন উদ্যোক্তা যারা এই আইডিয়াগুলো নিয়ে আসবে, পর্যটক বান্ধব যদি পরিকল্পনা তারা নিয়ে আসে, তো সেগুলোকে আমরা উৎসাহিত করবো এবং আমরা প্যাট্রোনাইজ করবো। আমরা আশা করি যে কক্সবাজারের পর্যটন শিল্প যে অবস্থায় গেছে, এটা আরও দিনে দিনে সমৃদ্ধ হবে। বেসরকারি সংস্থা স্যাটেলাইট ভিশন সি স্পোর্টস এর উদ্যোগে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 6 কিলোমিটার দূরে দরিয়ানগর ও হিমছড়ি সৈকতে অবস্থিত এই প্যারাসেইলিং, যা করা যাবে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সমসংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শ্রদ্ধা নিবেদনের জন্য কিছুক্ষণ পর আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ নেওয়া হবে শহীদ মিনারে, সব প্রস্তুতি সম্পন্ন। লক্ষ্মীপুরে ট্রাক সিএনজি অটোরিকশা সংঘর্ষে 7 জন নিহত, 6 জনই একই পরিবারের সদস্য।
পদ্মা সেতুর ৬ নম্বর স্প্যান বসানোর কাজ শুরু। দৃশ্যমান হচ্ছে সেতুর প্রায় ১ কিলোমিটার অংশ। নাব্য সংকটে ধীর গতি বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। সমন্বয়হীন উন্নয়ন কাজে চট্টগ্রামে ধুলার রাজত্ব, চরম দুর্ভোগে নগরবাসী, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, ব্যর্থতার দায় নিতে নারাজ সিটি কর্পোরেশন। এবং তারেক রহমানের ২ বছর রাজনীতি থেকে দূরে থাকা উচিত, মন্তব্য ঐক্য ফ্রন্টের উদ্যোক্তা ডক্টর জাফরুল্লাহর, বেগম জিয়াকে সরিয়ে নতুন চেয়ারম্যান করার পরামর্শ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলেও সময়সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস বি লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।